হ্যাঁ দোস্ত, প্রথম দিনের প্র্যাকটিস ক্যাম্পে তো ভাই বৃষ্টির জন্য সেরকম কিছু হয়নি। তারপরে দ্বিতীয় দিন প্র্যাকটিস ক্যাম্প নিয়ে আলোচনা করবো। এছাড়াও আলোচনা করতে চলেছি শেষ আয়ার এবং আন্ডার রাসেল এবং সবচেয়ে বড় কথা মিচেল স্টার্ককে নিয়েও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেখানে আপনাদের দ্বিতীয় দিন প্র্যাকটিস ক্যাম্প অবশ্যই 4টা থেকে 4:30 থেকে শুরু হবে, যেখানে ভারতীয় সব প্লেয়ারেই এসেছে। শুধুমাত্র কিন্তু দেখা যায়নি শেষ আয়ারকে নিয়ে, যেখানে শোনা যাচ্ছে আজ শেষ আয়ার আসতে চলেছে কলকাতায়, এবং তার উপরেই ডিপেন্ড করবে সে প্রথম দিন বিশ্রাম নেবে কি প্র্যাকটিস গ্রাউন্ডে যাবে। এবং যেটা মিচেল স্টার্কের কথা বলা যায়, তো মিচেল স্টার্ক কিন্তু অবশ্যই আসছে কলকাতা নাইট রাইডার্সের হয়ে, সেটা রবিবারই কিন্তু কলকাতায় পা রাখছে মিচেল স্টার্ক, এবং হয়তো তাকে প্র্যাকটিস ক্যাম্পেও দেখা যেতে পারে। আপাতত বিদেশি খেলোয়াড়দের কথা বলা যায় তাহলে শুধু বিদেশিদের মধ্যে একটা প্লেয়ারই এসেছে, সেটা কিন্তু অবশ্যই ফিল সল। শুধুমাত্র ফিল সলটি বিদেশি খেলোয়াড়দের মধ্যে এসেছে, নাহলে সব ভারতীয় খেলোয়াড় এবং ভারতীয় খেলোয়াড়দের মধ্যে একজনে আসেনি, সেটা হচ্ছে তাদের ক্যাপ্টেন সুরেশ আয়ার। নাহলে কে ভারত থেকে শুরু করে নীতিশ রানা থেকে শুরু করে রিঙ্কু সিং সবাই এসেছে। তো এবং রাসেল নারিন যত সম্ভব সোমবারে আসতে পারে, সোম মঙ্গলবারের দিকে রাসেল নারিন আসতে পারে, কিংবা তারা আগেও আসতে পারে, কিন্তু রবিবারে কিন্তু মিচেল স্টার্ক আসছে। তো আজকের ভিডিওটিলো এইটুকু। আপডেট সব পাওয়ার জন্য চ্যানেলটিকে